সিনেমার কিছু অংশ যেটা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক এবং স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য যিনি বীর উত্তম খেতাব পেয়েছিলেন জেট ফোর্সের অধিনায়ক এদেশের রাখাল রাজা হিসাবে খ্যাত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে নিয়ে দুই একটা দৃশ্য অবতারণা হয়েছে যা আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে এই কারণেই শহীদ জিয়ার লক্ষ কোটি ফলোয়ার আছেন তারা আঘাত পেয়েছে সেই জন্যই আমরা একটা লিগ্যাল নোটিশ আজকে সার্ভ করেছি বাংলাদেশের সাতজন ব্যক্তি এবং প্রতিষ্ঠান এবং ইন্ডিয়ার তিনজনকে আমরা লিগ্যাল নোটিশে বলেছি আগামী সাত দিনের মধ্যে যে কন্টেন্টসগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন্দ্র করে আছে সেই কন্টেন্টসগুলো রিমুভ করতে এক্সপান্স করতে ডিলিট করতে এবং এই সাত দিন যেন সিনেমাটা না চলে কোথাও পরবর্তীতে ওনারা এটা ডিলিট করার পরে চাইলে চালাতে পারেন আর ইতিহাসকে যেভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কেন্দ্র করে বিকৃত করা হয়েছে সেই জন্য যারা এটা করেছেন সেই দশজনকে আমরা সাত দিনের জন্য সময় দিয়ে দিয়েছি জাতির কাছে পাবলিকলি ক্ষমা চাওয়ার জন্য আমরা আশা করছি লিগ্যাল নোটিশ আজকে আমরা সার্ভ করেছি পোস্টাল রুল অ্যাপ্লাই হবে এবং আমাদের যে ডিমান্ড সেই ডিমান্ড ওনারা ফুলফিল করবেন যদি সেই ডিমান্ড ফুলফিল না করেন এটা কমপ্লিটলি ক্রিমিনাল অফেন্স অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল লাইবিলিটি